পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার বাকি অংশের আলোচনায় দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রকে স্বাগত জানিয়ে যতটা পড়িয়েছিলাম তার পরের পংক্তি ধরে আমরা আলোচনায় প্রবেশ করছি। চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, এই পংক্তির থেকে চারটে প্রশ্ন আগে আমি বলে দিই। চীনের প্রাচীরের পরিচয় দাও, সেই সন্ধ্যায় বলতে কোন সন্ধ্যায়, কোথায় গেল রাজমিস্ত্রিরা এই বাক্যাংশটির মানে কি, আর গোটা পংক্তিটির মধ্য দিয়ে কবি কি বলতে চান। প্রথম বলে দিই, চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, চীনের প্রাচীরের পরিচয়। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম হল চীনের প্রাচীর। আমি এইটুকু তথ্যই দিলাম, বাকি তথ্য আমি যখন তোমাদের উত্তরগুলো আমি জেরক্স দেবো তখন সেই তথ্যগুলো আরে ডিটেলসে তুমি পেয়ে যাবে। এখন শুধু ওইটুকু মনে রাখো, পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম হল চীনের প্রাচীর। পরেরটা বলেছি, সেই সন্ধ্যায় বলতে কোন সন্ধ্যায়, সেই সন্ধ্যায় বলতে চীনের প্রাচীর নির্মাণের কাজ যে সন্ধ্যায় শেষ হয়েছিল সেই সন্ধ্যার কথা এখানে বলা হয়েছে। পরের জায়গাটা বলেছি, কোথায় গেল রাজমিস্ত্রিরা এই বাক্যাংশটির মানে কি, চীনের মহা প্রাচীর নির্মাণের কাজ যে সন্ধ্যায় শেষ হলো সেই সন্ধ্যার পর থেকে কেউ আর প্রাচীর নির্মাণকারী রাজমিস্ত্রিকে মনে করল না বা তাদের ভুলে গেল। এটা হচ্ছে মিনিং, কোথায় গেল রাজমিস্ত্রিরা, তার মানে হচ্ছে কেউ তাদের কথা মনে রাখেনি, তাদের ভুলে গেছে। তাহলে গোটা লাইনটার মিনিং কি, চার নম্বর প্রশ্ন হচ্ছে এইটা, বা গোটা পংক্তিটার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চান। চীনের প্রাচীর নির্মাণের কাজ যে সন্ধ্যায় শেষ হলো সেই সন্ধ্যার থেকে যারা এই নির্মাণ কাজে যুক্ত ছিলেন তাদের কথা কেউ মনে রাখেনি, তাদের সকলে ভুলে গেছে। মনে রেখেছে সেই সময়ের যিনি রাজা ছিলেন তার কথা, কিন্তু যারা শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে প্রতিভা দিয়ে এই নির্মাণ কার্য শেষ করেছিলেন তাদের কথা কেউ মনে রাখেনি, ইতিহাসের পাতায় তারা স্মরণীয় হয়ে থাকেনি, এই আক্ষেপটাই এই পংক্তির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন। পরের লাইনটা দেখো, জয় তোরণে ঠাসা মহনীয় রোম, বানালো কে, এই যে বানালো কে, এই লাইন দিয়েই প্রশ্নটা থাকবে, কি বানানোর কথা বলা হয়েছে। উত্তরটা আগের লাইনের মধ্যে বলা আছে, কিন্তু আগের লাইনটার প্রত্যেকটা শব্দের মানে আমাকে জানতে হবে। জয় তোরণে বলতে বিজয় সূচক ফটক বা বিজয় সূচক তোরণ, ঠাসা বলতে ভরা, আর মহনীয় বলতে এর অনেক মানে আছে, পূজনীয় হতে পারে, শ্রদ্ধেয় হতে পারে, এবং হতে পারে তোমার অতিশয় মান্য,
আর একটা হচ্ছে রোম। এই রোমের কথা আমি বলে দিই, ইউরোপের দক্ষিণে ইটালির কেন্দ্রে ভূমধ্য সাগরের তীরে এবং টাইবার নদীর উপকূলে সাতটি পাহাড় দিয়ে ঘেরা স্বপ্ন সুন্দরী রোম ইটালির রাজধানী। বিভিন্ন স্থাপত্যের নিদর্শনে রোম হচ্ছে মহনীয়, সবচেয়ে বিখ্যাত সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য কলেসিয়াম এখানে অবস্থিত। বিশাল গোলাকৃতি বহুতল বিশিষ্ট ছাদবিহীন প্রেক্ষাগৃহ। আর জয়তোরণ মানে বলেছি জয়সূচক ফটক, ঠাসা বলতে ভরা, আর মহনীয় মানে তো আমি বলেছি, মহনীয় বলতে পূজনীয় বা শ্রদ্ধেহ বা অতিশয় মান্য। তাহলে এই বাক্যটার মানে, এই প্রশ্নটার উত্তর কে বানালো, কি বানাবার কথা বলা হয়েছে? উত্তরটা দুই রকম বলা যায়। প্রথম হতে পারে জয় তোরণে ঠাসা মহনীয় রোম বানানোর কথা বলা হয়েছে, অথবা যদি এই রকমও কেউ লেখে রোমের জয় তোরণ বানাবার কথা বলা হয়েছে, সেটাও কিন্তু সঠিক উত্তর হবে। কিন্তু তাহলে এই পঙ্ক্তিদ্বয়ের মানে কি? এই পঙ্ক্তিদ্বয়ের মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন যে রোমের জয় তোরণ নির্মাণে বা জয় তোরণে ঠাসা মহনীয় রোম গঠনে যারা কায়িক শ্রমে যুক্ত ছিল তাদের কৃতিত্বকে তুলে ধরার জন্যই কবি এই কথা বলেছেন। বানালো কে তার মানে হচ্ছে যে জয় তোরণে ঠাসা মহনীয় রোম কোনো রাজা বানায়নি, বানিয়েছে কিন্তু একেবারে শ্রমজীবী মানুষ যারা কায়িক শ্রমের সঙ্গে যুক্ত তারা। অর্থাৎ জয় তোরণ নির্মাণে বা জয় তোরণ ঠাসা মহনীয় রোম তৈরিতে যারা কায়িক শ্রমে যুক্ত ছিলেন তাদের কৃতিত্বকে তুলে ধরার জন্যই কবি এই পঙ্ক্তিটাকে ব্যবহার করেছেন। পরের লাইনটার দিকে তাকাও, কাদের জয় করল সিজার, কাদের জয় করল সিজার। সিজার বলতে এখানে জুলিয়াস সিজারের কথা বলা হয়েছে এবং সিজারের পরিচয় আমরা প্রত্যেকে জানি, তিনি রোমান সম্রাট বা রোমের ক্ষমতা দখলকারী। তিনি কাদের জয় করেছিলেন? জুলিয়াস সিজার গলদের জয় করেছিলেন। জুলিয়াস সিজার গল নামক যে উপজাতি তাদেরকে জয় করেছিলেন। পরের লাইন দেখো, এত যে শুনি বাইজেন্টিয়াম সেখানে কি সবাই প্রাসাদে থাকত, সেখানে কি সবাই প্রাসাদে থাকত, তার মিনিংটা কি? তার মিনিংটা হচ্ছে, আমি আগের দিন পড়াতে গিয়ে বলেছি যে প্রশ্নের মধ্যে উত্তরগুলো বলা আছে, সেখানে বলতে কোথায়? বাইজেন্টিয়াম সাম্রাজ্যে সবাই কি প্রাসাদেই থাকত, তার মিনিং হচ্ছে যে বাইজেন্টিয়াম সাম্রাজ্য যারা, তো নাম, সেই বাইজেন্টিয়াম সাম্রাজ্যে সবাই কিন্তু বৈভাবে ভরা, বৈভাবে পূর্ণ প্রাসাদে থাকত না, কুঁড়ে ঘরা অসংখ্য সাধারণ শ্রমজীবী মানুষ যারা কুঁড়ে ঘরে বাস করত। তার মানে হচ্ছে যে বাইজেন্টিয়াম সাম্রাজ্যে কেবল প্রাসাদে থাকা রাজারাই ছিলেন না, বাইজেন্টিয়াম সাম্রাজ্যে কুঁড়ে ঘরে থাকা, ঝুপড়িতে থাকা, সাধারণ ঘরে থাকা অসংখ্য সাধারণ শ্রমজীবী মানুষও ছিলেন। এখানে আর একটা তথ্য আমাকে জানতে হবে, বাইজেন্টিয়াম সাম্রাজ্যের পরিচয় দাও। আমি বলি মন্দির শোনো, বাইজেন্টিয়ান সাম্রাজ্য অথবা বাইজেন্টিয়াম শব্দটি 19 শতক থেকে মধ্যযুগীয় গ্রিক ভাষী রোমানদের দ্বারা পরিচালিত সাম্রাজ্যের সাধারণ নাম হিসাবে ব্যবহৃত হয়ে আসছে।
এই সুবিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল রাজধানী কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে। এই সাম্রাজ্যের অপর নাম হচ্ছে পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য। যদিও পশ্চিমাঞ্চলীয় রোমান সাম্রাজ্যের পতনের পরবর্তী যুগকে বিবেচনা করলেই কেবল এই নামটি কার্যকারিতা লাভ করে। সাম্রাজ্যটিকে নির্দ্বিধায় রোমান সাম্রাজ্য নামে অভিহিত করা যায়। এর সম্রাটদেরকে প্রাচীন রোমান সম্রাটদেরই অবিচ্ছিন্ন উত্তরাধিকারী হিসাবে বিবেচনা করা যায়। এটা হচ্ছে বাইজেন্টিয়াম সাম্রাজ্যের পরিচয়। এই পংক্তিটার মধ্য দিয়ে তিনি বলছেন, এত যে শুনি বাইজেন্টিয়াম, অর্থাৎ যে বাইজেন্টিয়াম সাম্রাজ্যের এত নাম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? তার মানে হচ্ছে সেখানে প্রাসাদে থাকা কেবল রাজারাই ছিলেন না, কুঁড়ে ঘরে ঝুপড়িতে সাধারণ ঘরে থাকা অসংখ্য সাধারণ মানুষও ছিলেন, শ্রমজীবী মানুষ ছিলেন, কিন্তু ইতিহাসের পাতায় তারা উপেক্ষিত থেকে গেলেন, কেবল রাজাদের নামই থেকে গেল। এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেল, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। আমাকে কতগুলো তথ্য আগে জেনে নিতে হবে, তারপর গোটা পংক্তি দুটির মধ্য দিয়ে কবি কি বলতে চান সেই জায়গাটা আমাকে বুঝে নিতে হবে। উপকথা বলতে রূপকথা। আটলান্টিস হচ্ছে একটি দ্বীপ। কৃতদাস বলতে কেনা চাকর বা যে দাসকে কেনা হয়েছে। সমুদ্র তাকে খেলো, তাকে বলতে কাকে? তাকে বলতে আটলান্টিস দ্বীপকে। খেলো বলতে সমুদ্রের জলে যখন ডুবলো বা সমুদ্র গ্রাস করলো বা সমুদ্র গর্ভে তলিয়ে গেল। সেই রাতে বলতে কোন রাতে? যে রাতে উপকথার আটলান্টিস দ্বীপকে সমুদ্র গ্রাস করেছিল, সেই রাতের কথা এখানে বলা হয়েছে। আর একটা তথ্য আমি আটলান্টিস দ্বীপ সম্পর্কে বলে দিই। গ্রিক রূপকথা বা উপকথা অনুসারে আটলান্টিস দ্বীপটি সমুদ্র গর্ভে তলিয়ে গিয়েছিল। সেই সূত্র ধরেই কবি এখানে বলছেন যে রাত্রে সমুদ্র আটলান্টিস দ্বীপকে গ্রাস করেছিল, সেই ডুবে যাওয়া রাতে দ্বীপবাসীরা বাঁচার জন্য কৃতদাসদের স্মরণ করেছিল, কোনো রাজাকে নয়। সেই ডুবে যাওয়া রাতে দ্বীপবাসীরা বাঁচার জন্য কৃতদাসদের স্মরণ করেছিল, কোনো রাজাকে নয়। এটাই কিন্তু এই অংশের মধ্যে বলা হয়েছে। আজকে এই পর্যন্ত পড়ালাম, বাকি আলোচনা আগামীকাল শেষ হবে। প্রত্যেককে ধন্যবাদ।